لو টাকা দাও আর পুরো বিদেশ ঘুরে আসো বন্ধু এ দেখ এই জায়গায় কি লাগছে 1000 টাকা দাও আর পুরো বিদেশ ঘুরে আসো চল বন্ধু আমরা 1000 টাকা দিয়ে পুরো বিদেশ ঘুরে আসি ঠিক আছে আচ্ছা চল 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 আসো ছেলে আসো কোন দেশে যাবা ইন্ডিয়া আপনি 1000 টাকা নিয়ে পুরো দেশ ভ্রমণ করাইতেছেন ঠিক আছে আমাদেরকে পুরো পৃথিবী ভ্রমণ করাইয়া নেন কোন দেশে যাবা আমরা লন্ডন যেতে চাই দাও 1000 টাকা দাও এই নেন 1000 টাকা আমাদের কাছে দিয়ে দেখি লন্ডন জি আমাকে লন্ডন পাঠিয়ে দেন হ্যাঁ আসো এলো সবাই চলে গেছে অন্য দুনিয়ায় এবার আমিও চলে যাই বন্ধু 1 বছর তো হয়ে গেছে এই দেশে আসছি এবার তো দেশে ফিরে যাওয়া উচিত চল দেশে জায়গা হ্যাঁ বন্ধু 1 বছর আমরা 1 কোটি টাকা করে কামিয়ে নিয়েছি এবার দেশে যাওয়া উচিত আমি 6 মাস ধরে লক্ষ্য করতেছি এই এই দেশে কোনো ট্রেন নাই বাস নাই আমরা কিভাবে যাবো হ্যাঁ বন্ধু আমিও লক্ষ্য করতেছি এই দেশে কোনো বিমান টিমান কিছু নাই আমাকে দেশে কেমনে যাবো বন্ধু আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি আমরা কেমনে যাবো আমাদের দেশে বন্ধু এটা দেশে যাওয়ার ঠিক একটা রাস্তা চল বন্ধু আমরা এটার ভিতরে যাই চল বন্ধু চল চল আরে এই তো সেই ফিট চল ফিটের কাছে যাই যে আমাদেরকে এদেশে বাড়াইছে সেই ফিট না চল 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 বাবা আমাদের তো 1 কোটি টাকা কামানো শেষ এবার আমাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করো আসসালামু আলাইকুম সালাম দাও আসসালামু আলাইকুম এই সালাম সেই সালাম না তো এই সালাম কিছু সালাম যে দুনিয়াতে যে 1 কোটি টাকা করে তোমরা কামাইছো দেশে ফিরে যেতে হলে সেই 1 কোটি টাকা করে আমাকে দাও তাহলে তোমরা দেশে যেতে পারবে তুমি দেশে যেতে চাও তাহলে 1 কোটি টাকা করে দাও তাহলে আমাদের লাভ কি এই দুনিয়ায় এতদিন যে ঘুরেছো সেটাই তোমাদের লাভ অনেক কিছু দেখেছো তাতেই তোমরা সন্তুষ্টি তো ঠিক আছে যদি দেশে যেতে চাও নিজের তাহলে আমাকে 1 কোটি টাকা করে দাও চল বন্ধু টাকা দিয়ে নিজের দেশে ফিরে যাই নিজের দেশে ভালো চল যাবা তাহলে দাও টাকা দাও এলো 1 কোটি টাকা দা আছে সব দিয়ে দিছে এবার আমাদের দেশে আমাকে বিরত করিয়ে দেন দাঁড়াও প্রথমে তাড়াতাড়ি আসো দাঁড়াও আমার দেশ থেকে কামালাম 3000 টাকা এদেশে কামালাম 3 কোটি টাকা আমি এখন বলো আমি এবার আমার দেশে ফিরে যাই গেলাম খালি আছে আইলাম খালি আছে লাভ করবে না